মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো 15ই আগস্ট, আজকে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তোমাদের সবাইকে জানাই খুব 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 আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আর আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ কালকে আমাদের বিয়ে বাড়ি গেছে, আমার ভাসুরজির বিয়ে হয়েছে। তো আর আজকে হলো কনে বিদায়ী। তো এখন বাজে প্রায় 9টা, তো কনে বিদায়ী এবার শুরু হবে আর কি 9টা থেকে 9:30-এর মধ্যে। পুরোহিত মশাই সময়টা দিয়ে গেছেন, তো 9:30-এর মধ্যে বেরিয়ে যাবে। তো সেই সবেরই আয়োজন চলছে। আর কালকে অনেক রাত্রে ঘুমোতে গেছি আর কি আমরা প্রায় 1:30 নাগাদ। তো সেভাবে বাসরাত আর জাগা হয়নি। তো আজকে সকালবেলা ওই জন্য ঘুম একদম চোখ থেকে ছাড়ছিল না, তবুও উঠতে হলো, কিছু করার নেই। উঠে একটু চা টা খেয়ে নেওয়ার পর তারপরে দেখো ড্রেস করে ফেলেছি, ড্রেস করে আর আমরা এবার তৈরি হয়ে গেছি। আশীর্বাদ করতে যেতে হবে, কনকাঞ্জলি নিতে হবে ওর মাকে। তো এইসব করার জন্য সবাইকে তো লাগবে, আমাদের কড়ি খেলাও হয়, তো সেটাও করে নিয়ে তারপরে আমাদের আশীর্বাদ শুরু হবে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার ভাসুর খুব তাড়া দিচ্ছে, ওনার তাড়ার চোটে মেয়েকে বিদায় করা তাড়া এখন খুব টাইম মতো করতে হবে সব কাজ আর কি আমার ভাসুরের কথা অনুযায়ী। তো যাই হোক চলো এবার নিচে যাই, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এবার নতুন কনে আর নতুন বর মিলে এখানে কড়ি খেলা শুরু হয়ে গেছে, ওরা কড়ি খেলছে। তো 5টা এও মিলেও কড়ি খেলে, কিন্তু খুব ব্যস্ততা আছে বলে তাই জন্য আর ওরা দুজনেই শুধু খেলে নিচ্ছে। তো এই চাল ছোটো ছোটো খুঁড়ির মধ্যে ঢোকাতে হয়, কড়ি দিতে হয়, এই রকম ব্যাপার। তো এরপর আশীর্বাদ করা শুরু হয়ে গেল। প্রথমেই ওর দিদা আশীর্বাদ করছে, যেহেতু সব থেকে বড়। তো দিদার আশীর্বাদ করা হয়ে গেলে আমাদের বাড়িরও সবাই করে নেবে প্রথমে, তারপরে ওর মা করছে। ওর মারও আশীর্বাদ করা হয়ে গেলে অনেকেই করছে, তারপরে আমি আমার হাজব্যান্ড একসাথেই বসে পড়েছি ওদেরকে আশীর্বাদ করার জন্য। আর ও তখন তো কান্নায় খুবই ভেঙে পড়েছিল, তো আমরা সবাই সান্ত্বনাও দিচ্ছিলাম যে এত কান্নাকাটি করলে ওর মাও কাঁদবে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে কিন্তু খুব ব্যস্ততাও ছিল, কারণ প্রায় 9:30 বাজে বাজে হচ্ছে আর আমার বড় ভাসুর ভীষণই তাড়া দিচ্ছে সব কিছু টাইম মতো করার জন্য। তো যেহেতু বিদায় করারও একটা টাইমের ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা সবাই খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেছি। তারপরে ওরা দেখো বেরিয়ে যাচ্ছে, তো সরি, তো তারপরে বরণ শুরু হয়েছে। তো মা বরণ করছে শেষবারের মতো আর কি। তো তারপরে বরণ হয়ে গেলেই ওরা বেরিয়ে পড়বে আমার ভাসুরজি নতুন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো এবার ওরা বেরিয়ে পড়ছে, আমরা পিছনে পিছনে সবাই যাচ্ছি। এরপরে আমাদের কনকাঞ্চলি হয়। তো কনকাঞ্চলি আমাদের এইভাবেই হয়, মেয়ের সামনে মা দাঁড়ায় আর বাবা পিছন থেকে 3 মুঠো চাল দিয়ে দেয়। তো তারপরে পুরো থালা শুদ্ধ চাল ওর মায়ের আঁচলে দিয়ে দেয়। তো আমাদের এখানে মেয়েরা ওইভাবে বলে না যে মায়ের ঋণ শোধ করে গেলাম, ওই ব্যাপারটা আমাদের কনকাঞ্চলির মধ্যে নেই। তো কনকাঞ্চলি হয়ে যাবার পর সবাই বড়রা বরের হাতে কনের হাত তুলে দেয়। তো তারপরে ওরা গাড়িতে উঠে পড়লো, গাড়িতে উঠে পড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তো আমাদের বিয়ে বাড়ি মোটামুটি শেষ হয়ে গেল, আমার ভাসুরজি তার নতুন জীবনে প্রবেশ করলো নতুন জায়গায়, নতুন করে সুখে সংসার করার উদ্দেশ্যে সবার আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কান্না মুখেই আপাতত রওনা হলো। আর এদিকে দেখো গাড়ি চলে গেছে, আর ওইদিকে দু ভাই আমার ছেলে আর আমার ভাসুরকেও পেছন থেকে কালো গাড়িটা নিয়ে যাচ্ছে দিদিকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তো কনকাঞ্জলি হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল, সবই মোটামুটি শেষ, বিয়েবাড়িও শেষ হয়ে গেল আর আমাদের মেয়েও তার নতুন শ্বশুরবাড়ি চলে গেল। আজকে 15ই আগস্টের দিনে ও শ্বশুরবাড়ি গেল। তো আমার ছেলেদের কথা যে বদ্দিদি আজকে স্বাধীনতা দিবসের দিনে পরাধীন হয়ে গেল। এবার জানি না কতটা পরাধীন কতটা স্বাধীন থাকবে, কি থাকবে না থাকবে, তবে আজকালকার দিনে বিয়েটাকে মানুষ ওই চোখে দেখে না, ওরকম যে আমরা বিয়ে হলেই পরাধীন হয়ে যাই সেরকম কোনো ব্যাপার নেই। তবুও কি বলতো, এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নও থাকে আবার কষ্টও থাকে। আর মা বাবারও সেম তাই, মা বাবারাও চায় যে মেয়েকে বিদায় করতে পারলে একটা নিজের পুণ্য অর্জন বা কারোর হাতে তুলে দিলাম ভালো কারোর হাতে, সেটা মেয়ের জন্য ভালো, মা বাবার জন্য ভালো। তবুও মেয়েকে ছোট থেকে এত আদর যত্ন করে মানুষ করা, খাইয়ে পড়িয়ে, তার থেকে অনেক বেশি ভালোবাসা থাকে। তো সে তার জন্য তাকে অন্য কারোর হাতে তুলে দিতে মন চায় না, কিন্তু কিছু করার নেই, এটা একটা রিচুয়ালস, সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়েই এই রিচুয়ালসটা হয়ে থাকে। তো এভাবেই প্রত্যেকটা মেয়েকেই একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতে হয়। তো আশা রাখবো শ্বশুরবাড়িকে খুব হ্যাপি থাকবে, শ্বশুরবাড়ি সবাইকে খুব হ্যাপি রাখবে। আর পাখা চালাইনি বলে দেখো দর দর করে ঘামছি, পাখা চালালে একটা বাজে আওয়াজ হয় না, তাই জন্য আমি চালাতে চাই না আর কি।
তো চলো, মোটামুটি আমাদের বিয়ে বাড়ি শেষ হয়ে গেল। বিয়ে বাড়ি খুব এক্সাইটমেন্ট ছিল, তো সেটাও মোটামুটি শেষ। তবে তোমাদের বলে রাখি, কি বলো তো, মানে কালকে যে বউভাত কালকে ওদের হবে, বাট মানে ওদের ঘরে ঘরে মতো হবে আর কি। তো মানে সে মানে আমরা কালকে বলেছি ওরা যেতে ভেষজ তত্ত্ব নিয়ে বা এরকম কিছু মানে যেতে হবে। তবে আমরা এখন ভাবছি যে কে যাবো কে যাবো না এখন সেরকম ঠিক নেই। তবে ওদের মানে বউভাতটা কিন্তু একদম অন্যরকম স্টাইলে হবে, সেটা অবশ্যই করে তোমাদের শেয়ার করবো। শুধু মানে সেটা যেদিন শেয়ার করবো সেদিন দেখবে। বাট শুধু তোমাদের আজকে বলে রাখি যে ওর বউভাতটা হচ্ছে সামনে শনিবার। কারণ তো এই হলো আমাদের বিয়ে বাড়ির ফুল কাহিনী। তোমাদের সব মানে সবার সাথে আমি সবটা শেয়ার করলাম। আর দেখো প্রচন্ড পরিমাণে ঘামছি। চলো এবার এই যে শাড়ি পরেছিলাম আমি আজকে সকালে, চটপট করে উঠে তাড়াহুড়ো করে কিভাবে যে শাড়ি টাড়ি পরেছি মানে আমি নিজেই খেয়াল করতে পারছি না। আর হাতে ফাতে কিচ্ছু পরা হয়নি, যেরকম কালকে রাত্রে এসে সব চেঞ্জ করেছিলাম। আর ঘরদোরের অবস্থা দেখো, পুরো ড্রেসিং টেবিল ভর্তি খাটের এই অবস্থা। খাট ঝাড়া হয়নি, বাসি খাট যেরকম সেরকম পড়ে রয়েছে। আর হ্যাঁ, কালকে মানে আমার ছেলে আমার ভাসুরের ছেলে আর ওর বোনেরা মানে মামাতে বোনেরা মাসাতে বোনেরা সবাই গিয়ে বাসর রাজ্যে গেছে। তো ছেলে কালকে বাড়িতে ছিল না, ওরা যেখানে বিয়ে বাড়ি হয়েছে আর কি সেখানেই ছিল। তো আজকে সকালবেলা সব এসেছে, তো ওদেরও আবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। কি বলতো, বিয়ে বাড়ি শেষ হয়ে গেল বা মেয়ে চলে গেল, মন ভারাক্রান্ত হলেও কি হবে? তো আমাদের তো রোজকার পেটের চিন্তাটা করতেই হয়, তো সেই জন্য দুপুরবেলাও খাওয়া দাওয়া হবে, একসাথেই হবে সবার সাথে। তো তার আয়োজন কিছু করতে হবে, সেসব কাজে লেগে পড়ি। ঘর দৌড়ও পরিষ্কার করতে হবে, আর এখন বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি আছে। তো তাদের জানি না তারা সবাই থাকবে কি চলে যাবে, সেরকম কোনো ব্যাপার মানে জানি না আমি। আর যেহেতু বউভাতটা অনেকদিন পরে হচ্ছে, সেই জন্য কি বলতো, এই আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এইরকম পরিস্থিতিতে কেউ নিজের বাড়ি ছেড়ে মানে থাকতে চাইছে না, যদিও আমরা বলেছি যে থাকার কথা। তা আর কি বলতো, সব দূর থেকে এসছে ওদের বাবা মানে মামার বাড়ি মাসির বাড়ি সব দূরে দূরে, মানে ওরা একবার চলে গেলে আর আসতে পারবে না, আসতে চাইছেও না এরকম সিচুয়েশনে। তবে যাকগে আমাদের মানে বিয়ে বাড়িটাতে বৃষ্টিতে ম্যাচাকার করেনি, আর কালকে দুপুরবেলা বৃষ্টিটা হতে মানে অনেকটা ওয়েদারটা মানে খুব ভালো হয়েছিল আর কি, রাতে অতটা কষ্টও হয়নি। তাহলে চল তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, এবার একটু কাজকর্ম সেরে নি, তারপরে দেখি তোমাদের সঙ্গে কি শেয়ার করা যায়। আমার সঙ্গে থাকো এখন, এবার আগে সব থেকে আগে আমি শাড়িটা ছাড়বো। তাহলে এখন মনের মতো আসছি, আবার দেখা করছি। এই যে এখানে সব ফুলসজ্জার তত্ত্ব সাজানো হচ্ছে, এখানে ভাই বোন সব বিজি আর সবাই সবার ড্রেস পরে আছে। ও অফিস চলে যাবে, ওর স্কুলের ক্লাস হবে, দুই ভাই আর বোনে মিলে সাজানো হচ্ছে। গুড মর্নিং। আর আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হলো 16ই আগস্ট। আর কালকে তোমাদের সঙ্গে ভিডিওতে আর কিছু শেয়ার করতে পারিনি, কেন কালকে যেহেতু 15ই আগস্ট ছিল আর আমাদের বাড়ির সামনের মাঠটাতে সারা দিন ব্যাপী একটা ফুটবল টুর্নামেন্ট ছিল। তো প্রায় সেটা চলেছে রাত 10টা পর্যন্ত। আর সেই ফুটবল টুর্নামেন্টের জন্য বা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য চতুর্দিকে মাইক বাজছিল, গান চলছিল, আর মাঠেও তো প্রচুর মানে এত জোরে জোরে মাইক বাজছে আমরা নিজেরাই নিজেদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম না। তাই জন্য কোনোভাবে চেষ্টা করেও আমি ভিডিওতে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ কত ভয় জবাব দেবো বলো তো। তো সেই জন্য আর করতে পারিনি। আর এছাড়াও কালকে বাড়িতে প্রচুর কাজ ছিল, প্রচুর মানে প্রচুর। তোমাদের তো বললামই ঘরদোরের অবস্থা খুব খারাপ ছিল, তার মধ্যে রান্না বান্না করা, তার মধ্যে আবার আমার ছেলে আবার ছেলে ভাইপো সব এরা আবার দিদিকে ছাড়তে গেছিলো দিদি শ্বশুর বাড়ি। তো সেখান থেকে খানিক পরে ফিরে আসার পর ওরা আবার স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো। তো ওইসব এত কিছু কাজের মধ্যে দিয়ে আর মানে ভিডিও করার কথা খেয়াল ছিল না, আর ভিডিও মানে চাইলে করতে পারতামও না। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জমিয়ে সব বাড়ি শুদ্ধ সবাই ঘুম দিয়েছি, কারণ দুদিন ধরে ভালো করে ঘুম টুম হয়নি, বাড়িতে কাজকর্ম থাকলে যা হয়। আর হ্যাঁ, আত্মীয় স্বজন না সবাই চলে গেছে, কেউ নেই, বাড়ি একদম ফাঁকা, মেয়ে চলে গেছে সে তার জন্য তো বাড়ি ফাঁকা লাগছেই, আর আত্মীয় স্বজন না সবাই চলে গেছে, মানে একটা দিন জমজমাট হওয়ার পরের দিনই একেবারে শুনশান হয়ে গেছে বাড়ি। খুব খারাপ লাগছে, মানে মনে হচ্ছে ফাঁকা করছে আর কি। সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে ফুলসজ্জার তত্ত্ব সাজানো, মানে ব্যাপারটা চলছে, আর ভাই বোনরা সবাই করছে। কিন্তু বড় ভাইয়ের অফিস সে চলে যাবে, আমার ছেলের ক্লাস করতে করতে ওই ড্রেস পরে গিয়েই শুরু হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। তো সেভাবেই ওরা করে নিচ্ছে। কিন্তু আজকে ওদের বউভাত হচ্ছে ওদের বাড়িতে, মানে বাড়িতে ঘরোয়াই হবে। তো আমাদের বাড়ি থেকে যেতে বলেছিল অনেকজনকে, কিন্তু আমরা আজকে আর কেউ যেতে চাইছি না। তো মানে এই ধকলের পর না আর ভালো লাগছে না, অবশ্য বউভাতের রিসেপশন থাকলে যেতেই হতো। তো সেই জন্য আজকে শুধুমাত্র আমার বড় ভাসুর আর ছোট ভাসুর, মানে যার বিয়ে হয়েছে তার বোন, এরা গিয়ে তত্ত্বটা দিয়ে আসবে।
তো আমরা সেই যাব শনিবার, শনিবার মানে 21 তারিখে ওদের বৌভাত, আর সেদিনকে একটা অন্যরকম মানে সারপ্রাইজ আছে, সেটা তোমাদের সঙ্গে সেদিনই শেয়ার করব। সকাল থেকে ভাই বোনেরা মিলে যেসব তত্ত্বগুলো সুন্দর করে সাজিয়েছিল সেগুলো দিদি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সব ট্যাক্সিতে তুলছে আমার বড় ভাসুর সব ভাইরা মিলে। তো তোমাদের বলেছিলাম যে আমরা যাব না, কিন্তু ডিসিশন চেঞ্জ হয়েছে, এরকম বিয়ে বাড়িতে হতেই থাকে আর কি। না হ্যাঁ, তো আবার সাজুগুজু করে নিয়েছি, করে আমরা সব আবার রওনা দিয়েছি তত্ত্ব নিয়ে ফুলসজ্জা। তো সামনের গাড়িটাতে গেছে আমার বড় ভাসু, বড়জা, আমার বড়জার মেয়ে আর আমার ছেলে, আর এই গাড়িটাতে আছে আমার হাজব্যান্ড, আমার মেজুজা, আমি, আমরা সব আবার যাচ্ছি সদল বলে বড় ভাসুজি ফুলসজ্জা তত্ত্ব নিয়ে। তো মজাই হচ্ছে আর কি। তো চলো, এখন সিগন্যালে দাঁড়িয়ে আছে গাড়ি, আর আমার ছেলেরা ওখানে পৌঁছে গেছে, সেখান থেকে বারবার ফোন করছে, তো আমরাও এই পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। চলো আমরা পৌঁছে গেছি, এবার ওটা হচ্ছে উপরে সিঁড়ি দিয়ে। তো এই দেখো আমার ভাসুরজি এখানে শাড়ি পরে ঘুরছে। আমরা তো ওদের বাড়ি থেকে প্রথমেই আমাদের একটা কথা যে আজকে সকাল থেকে কি তুই শাড়ি পরেছিলিস, ও বললো না সকাল থেকে পরেছিলাম না, তবে ভাত খাওয়ার সময় থেকে এই শাড়িটাই পরে আছি। ওর কাকা কাকিমা আমরা সবাই ওদেরকে একই কথা জিজ্ঞেস করেছি আর কি। তো তারপর সবাই মিলে বসে অনেক আড্ডা, অনেক গল্প, হাসি মজা হলো আর কি ওদের বাড়িতেই। তো সেই জন্য আমার ভাসুরজির মুখেও দেখো বেশ হাসি রয়েছে, মানে বাড়ির সবাই গেছে বলে ও খুব খুশি হয়েছে। ও বারবারই ফোনে বলছিল না তোমরা সবাই এসো, তোমরা সবাই এসো। এই যে আজকে আমাদের এগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য, আর ভাই আর বোনের জন্য দিদির তরফ থেকে এই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ভাই এখন রেখে দিয়েছে, আর এই যে বোন এখানে, ভাই এখানে ক্লাস করছে। হ্যাঁ সেই খাওয়া দাওয়া হচ্ছে না, এটা তুলে নেওয়া হোক, তুমি এবার খেতে থাকো। আমরা সবাই ছাদে উঠে পড়েছি। হ্যাঁ এখন তো গরম খালি হয়ে তাতেই ভালো দিচ্ছে, ছাদে সব আমরা ঘোরাঘুরি করছি। এই যে আমাদের নতুন জামাই, আমার ছেলে, আমার যা সব উঠে পড়েছি, চারিপাশে দেখতে বেশ ভালো লাগছে, হাওয়াটাও বেশ ভালো আছে। এই দেখো এখানে কি দারুন, কি সুন্দর লাগছে না পুকুরটা, আমাদের ছাদের পিছন দিকে এরকম পুকুর তো মানে ফার্স্ট টাইম দেখলাম আর কি, কোনোদিন দেখাই হয় না কলকাতায়, এটা দেখে আমরা খুবই আপ্লুত হয়ে গেছি। ওদের বাড়িতে গিয়ে এখানে ফুলসজ্জার তত্ত্ব সমস্ত সাজিয়ে রাখা রয়েছে, দেখো এখানে ফুলও রয়েছে। তোমাদের তখন ফুলটা দেখাতে পারিনি, কারণ তখন আমার ভাসুর ফুলটা আনেনি। চলো ঘোরা বেড়ানো হয়ে গেল, ঝুলমুলের অবস্থা দেখো। এবার আমরা সব বাই বাই বাড়ির দিকে ফিরছি, এই যে সব তৈরি হয়ে গেছে বেড়ানোর জন্য, এখানে ইনি দাঁড়িয়ে আছেন। চলো আসলাম দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো বাড়ি পৌঁছে গেছি। আর দেখো হাওয়াতে চুলের কি অবস্থা, ওলা করে এসছি বলে একদম জাতা হয়ে গেছে চুল। তো ভালোই ঘোরা বেড়ানো হলো, আজকে দিনটা খুব ভালোই কাটলো, মানে বৌভাত না হয়ে বৌভাতটা সেলিব্রেশন হয়ে গেল। তবে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, তোমাদের তখন বলেছিলাম ভিডিও শেষ করছি, তো এখন এবার শেষ সত্যি শেষ করছি। এবার অনেক রাত হয়েছে, প্রায় 1:30 বাজে, এবার ফ্রেশ হবো, জামাকাপড় ছাড়বো, ছেড়ে আবার রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে। ডিনারে সকালে তরকারি করে রেখেছি, শুধু রুটি করবো। আর সবাই মিলে গিয়ে খুব মজা হলো, আর ভাসুরজিও খুব খুশি হয়েছে আমরা সবাই গেছি বলে, কারণ প্রথমে বলেছিলাম না যাবো না যাবো না করছিলাম, ওর মুখ থেকেই যাওয়া আর কি, যে ও একটু খুশি হবে তাই জন্য। তাহলে চলো ভিডিওটা আজকে শেষ করছি, তোমরা ভিডিওটা খুব ভালো করে এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই করেই জানিও, আর প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো করছোই। তাহলে আজকের মতো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।